Hei, dikai. Hei, kakak kon. Tu yang marah sasa kau lika? Cakik kamu dusto. Ah, dusto kau. Hei, kese kau. Tu kau lika tu yang marah? Dusto itu tu kau rekoi. Oh, acha, dikai sese. Koi, sama sama ay. Hei, dak suski lika hehe kau. তোরে আমার একটা কাজ করে দিতে হইব কাজটা করার আগে পাবি 20000 পাঁক আর যদি কাজটা কমপ্লিট করতে পারোস তাহলে আরো পাবি 20000 আরে শাবাশ তার মানে 40000 হ্যাঁ এ কি করা লাগবে তাড়াতাড়ি কো এই যে এই বক্সটা ডেলিভারি দিতে হইব এটা তো তুই ডেলিভারি দিয়ে পারোস আমি দেশের বাড়ি যামু দেশ এই তুই কি দুবাই থাকোস হ্যাঁ বাংলাদেশের দুবাই মানে বরিশালের নতুন চর আচ্ছা ঠিক আছে কিন্তু এটা মধ্যে আছে নাকি আম খাওয়া দরকার আম খা আটি কই না কোনো লাভ আছে কথা বসে ঠিক আছে আচ্ছা রে বসে দিমি না আমি ওই দাঁড়া তোরে যদি এটা বিষয়ে কেউ কিছু জিগাই তাহলে তুই বুবা আর যদি এটা বিষয়ে কেউ কিছু শুনায় তাহলে তুই বয়রা কি কইছিস বুঝছস কইছে শুনলাম না পারফেক্ট ডান আচ্ছা বসে দিমি না আগে টাকা দেন পুরো 20000 টাকা আছে এই জায়গায় তুই এটা মধ্যে আছে নাকি এই হালবালা এটা খুলে কান ওহো ভুলে গেছিলাম আচ্ছা আমি ডেলিভারি দিমুনি যাক অনেক দিন পর এটা কম পাইছি 40000 টাকা খুব সাবধানে নি তুই কি রে তুই সকালবেলা কই গেছিলি কামে গেছিলাম আর তোর রাত এটা কি এটা জামো না তাই খবরদার ভুলেও কিন্তু এটা মধ্যে হাত দিবে না খুব দামি জিনিস আমি আপনাক দুবে যাচ্ছি জুতে গেলে হাত দেন আপনার লোকেসকে গ্যান নাম বাজাতে পারবে আপনি বুঝেন দামি জিনিস 2 টাকা কামাই করে না দিয়ে পারেন ওর কাছে নাকি বলে দামি জিনিস থাকে দেই তো কি আছে ওর ভিতরে ফকিরের কাছে বলে দামি জিনিস থাকে দেহ তো কি আছে রে ভিতরে কি করে রাতে না করছিলাম না আরে দেখতেছিলাম একটু কি আছে ভিতরে দেখা লাগবে কি লাগে আপনার এটা শুনেন আমি এখন একটু ঘুমামু যদি খালি এটা মধ্যে আপনার হাত গেছে বিশাল লেভেলে গ্যাঞ্জাম বাজে যাব আমি ঘুম থেকে উঠে তারপর এটা নিয়ে বাইরে মু খবরদার হাত দিবেন না আপনি ওই তো এখন পুরাপুরি ঘুমাই গেছে যাই ওটা দেখি ওটা না দেখলে তো পেটের ভাত হজম হইব না শব্দ করা যাবে না যাই আস্তে আস্তে আজকে তো দেই গেই জানো কি আছে ভিতরে কি রে মরে গেল নাকি না অজ্ঞান হইছি যাক অজ্ঞান হইছে ভালো হইছে নাহলে আমার এদিনই শুরু করতে নজর যাই তুই না যাই এটা আগে ডেলিভারি দিয়ে আসি তারপরে ঘুমামু আরে তোর বাপে অজ্ঞান হয়েছে আমার একটু পানি তো খাবি এ পানি খামু আর আপনি যে আমার বাপ লাগে নেড়ে কি আপনার আগে মনে ছিল না যে অন্য জিনিসটার উপর নজর দিছেন ভালো কথা আপনি অজ্ঞান হয়েছেন না চোখ বন্ধ করেন ওহো আমার তো মনেই ছিল না অজ্ঞান হয়ে পড়ে রয়েছে পড়ে থাকুক আমি আগে জিনিসটা ডেলিভারি দিয়েছি নাহলে 40000 টাকা লস খামু এটা নিয়ে কি করুম তাত ফালতু ঝামেলা না রে এইভাবে আর কতদিন এইভাবে কি দিনকাল যায় কোনো কাজ কাম নাই কিছু নাই আর আমি বুঝতাছি না আমাকে কেউ কেস দিবার চাই না কে অবশ্য একদম ঠিকই কইছেন আমাকে কেউ কেস দিবার চাই না কে না আমু ঘরে এমনি থাকলে হইব না এখন থেকে আমরা আর কেসের আশা করব না আমরা নিজেরাই কেস খুঁজে বের করব একদম বস ঠিক কথা কইছেন আমরা নিজেরাই কেসটা খুঁজব লন যাই বস দেখছেন না কে লোক দাঁড়ায় রইছে আরে রাস্তায় তো মানুষ থাকবই স্বাভাবিক আরে বস ভালো করে দেন হাতে একটা গিফটের বক্স আছে আরে বিয়ে খেতে যেতেছে আরে বস আরো ভালো করে দেন চোখে মুখে একটা ভয় ভয় ভাব আছে তার মানে বক্সে কোনো একটা দামি একটা জিনিস আছে ইদানিং তোর একটু প্রমোশন হইতাছে মানে বুদ্ধি হ্যাঁ বস লন যাই আচ্ছা লো ওই তোরা যদি কেউ কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে তুই কবি যে আমি বুবা আপনারা কারা ভাই কারা না যাক ভালোই হইছে শিকার শিকারির কাছে আইছে মানে কি কইতেছেন এগুলা ওই কথা কম কথা চালু করে বসর মানি ব্যাগ দে এই কি এর মানি ব্যাগ কার মানি ব্যাগ আপনারা কারা এই ও কি কয়ে গেল তুই এখনি ক আর আমার মানি ব্যাগ দে কি এর মানি ব্যাগ কার মানি ব্যাগ ও কি কয়ে গেল তুই তাই ক ও ওইটা আমি বোবা আল্লাহর বলো বুবা এলে তুই কথা কস কেমনে এই সত্যি করে ক ওই কি কয়ে গেল আমি বোবা ও তো আমার মাথায় এখন গরম করে একদম চিকেন ফ্রাই করে দিতেছে বস আমার এক প্লেট দিন চলতে পারে কেমনি আমার বহন কিন্তু তোর লগে আমার যুদ্ধ বেজে দেব আরে বস আমাকে মতে যুদ্ধ লাগে তাহলে ও তো মাসখান থেকে যাবে আগে ওর খবরটা লন এই সত্য করে কও তোরে কি কয়ে গেল আরে ও আমার কয়ে গেছে যে আমি বোবা ও তেলেই কথা এই আমি কি এতক্ষণ তোকে জানি কেন শুনাইতেছি এই তুই সিআইডি এর উপরে বড় গলায় কথা কইলি এই আমাকে বন্দুকটা বাইর কর তো বস বন্দুক তো আনি নাই বন্দুক থাকবে কেমনে তোরা কি আর সিআইডি আর তোর কোন অ্যাঙ্গেল দিয়ে মনে দে তোরা সিআইডি আর তোরা তুই সিআইডি হইতি তাহলে কি আমি তোকে চিনতাম না এই তুই কি বাংলা সিআইডি দেখোস হ্যাঁ দেখতাম এখন আর দেখি না মার্কেট নাই তাহলে কি তুই রণ জয় রেসিনস হ্যাঁ চিনি লোকটা অনেক সাহসে রাগি ছিল কিন্তু মনটা অনেক ভালো আর সাত তো কি সাত তো কি ও একটা রাম বলদ ওর লেগে সব কেস মিট যাইতো এই তুই আমার কি কইলি
আপনি ছাড়তো কি? হ্যাঁ আমি সেই বুদে ছাড়তো কি? কি রে তুই আবার আসছ কে? না মানে আপনার এই আশিরা টপার সাথে তো ওইটা না যায় নাই। এত কথা মানে এই বক্সের ভিতরে কি চালু করে কো? এই বক্সের ভিতরে কি আছে আমিও জানি না। ওই বেটা তুই কি আমাকে বুঝাই বেছস? বেটা তোরাতে বক্স আর তুই জানোস না এই বক্সের ভিতরে কি আছে? আরে আমি সত্যি জানি না আমার একটা লোকে বক্স আরে এই ঠিকানা দিয়ে কোলে ঠিকানার মধ্যে এটা ডেলিভারি দিতে। তার মানে তুই স্মাগলিং করস? বস তার মানে ও ইনফরমার? না না আমি সমস্ত কোনো কাম করি না আমি খুব ভালো পোলা। বস এক মিনিট সময় দাও আর আমি চেক করে দেই। চেক কর। বস পাইছি। কি? পাউডার। তার মানে ড্রাগস? হবস। যাক ভালো হইলো অনেক দিন পর কিছু মাল করি পাওয়া যাইবো। আপনারা শেষ ভরসা আপনারা ছাড়া কেউ সাহায্য করতে পারবো না এইটা আমার ডেলিভারি দিতে হবে ঠিকানায় কেমনে দিব স্যার? ঠিক আছে কিন্তু আমাকে ভাগ চাই। ভাগ যেমন এই 35 পাস। 35 পাস তার মানে আমি 35 আপনারা পাস। ওকে ডিল ডান। আলার বো হালা তুই পাস আর আমরা 35। এ এটা কিন্তু ঠিক না আমি কষ্ট করে ঠিকানা করে তোমাকে আমি ডেলিভারি দিমু আর আপনারা নেবেন 35 এটা কিন্তু ঠিক না একদমই। আচ্ছা ঠিক আছে আরো 5 বাড়িয়ে দিলাম তোর 10 আর আমাকে 30। না আমি তাও রাজি না। তাহলে তুই কি চাস? আপনারা 10 আমি 30। বাংলাদেশ কেমনে ঠকলো? এত উইকেট ছিল এত ভালো খেললো না এটা মানা যাইতেছে না। আরে আমি আপনারে জিগাইছি এই ঠিকানাটা কোন ওইটা কোন? আরে কি আমিন বাজার আগুন লাগছে কবে কেমনে কেরালা গেল সময় টিভি তো নিউজ দিল না আর টিভি তো ভালো নিউজ দা বন্ধ করে দিছে। আরে আমি তোরে জিগাইছি এই ঠিকানাটা কোন ওইটা ক? হ্যাঁ আরে বসে হালার বালা কানে কম উনি আলাই বইরা। আপনি আমার হালার বালা কইলেন কে? তোর বোনের বিয়ে করছি দেখে। আলার বলা তুই বইরা তেলে তুই আমাকে সময় নষ্ট করলি গা। এই লো আমাকে এনে কোনো কাম নাই আয়। 12 বাতারি আপনি 12 বাতারি আলার বলা এই লো ওইদিকে গেল দি আলার পাগল ছাগল। এই ভাই এই ঠিকানাটা কোন একটু কোন তো এই ঠিকানা আমি কই দেব পারি কিন্তু তার আগে আমার 2 বোতল মাল লাগবে। আচ্ছা ঠিক আছে 2 বোতল না আমি আপনারে 3 বোতল মাল দিমু। এই আমি যাতে মাতাল হয়ে পারি কিন্তু টালা ঠিক আছি আর আমি কি ঘুষখুর আমি কি সিআইডি? দেখছ সিআইডি অফিসার নাকি ঘুষ খায়? খারাপ কি কথা কইছে আমার কাছে তো 10,000 নিতাছেন। আচ্ছা যাই হোক এই লোকেশনটা কোন একটু কোন তো সুজা যে ডানে যাবেন না 20 পা পিছে আসবেন না বামে যে বামে যাবো না যাবেন সারা জীবন এটিকে খুঁজে পাবো না আর এই বক্স ডেলিভারি দিয়ে পারবো না এর থেকে ভালো কোন স্থানীয় লোকের কাছে দিকে তাইলে তুই ঠিকানাটা খুঁজে পাই। বাবা আপনার এটা খুঁজতেছিলাম আমি। তোর একটা জায়গা খুঁজতাছস তাই না? আরে বাবা তো দি সবই জানে আর তোর ওই জায়গাটা খুঁজে পাইতাছস না তাই না? আরে বাবা তো দি এইটাও জানে বাবা তো দি অন্তর্জামী। আরে অন্তর্জামী কিছুই না তোর জায়গা কইতাছিলি ওইটাই শুনছি আমি। আচ্ছা যাক বাবা আপনি আমার এই ঠিকানাটা কয়ে দেন তো। আচ্ছা তাহলে শুন কইতাছি উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়াই মঙ্গল পূর্ব পশ্চিম দুই দিকেতেই পানি। তাহলে আমরা যাবো কোন দিকে? মাঝখানে দাঁড়াই থাক। এক মিনিট লাইনগুলো জানি কেমন চেনে চেনে লাগতেছে কই জানি শুনছি। আরে এটা তো আমাকে সবার প্রিয় নায়ক সালমান স্যার গান আর লগে নায়িকা শাবনুরা পাওয়া আছে। আরে বন্ড তোর কাছে গান শুনতেছি তোর কাছে ঠিকানা জানতেছি। ঠিকানা শুনবি তাহলে এদিক সোজা সোজি চোখ বন্ধ করে বাম দিকে যাইতে থাক ঠিকানা পাওয়া যাবি। বসায়েন তো চোখ বন্ধ করে যাইস চোখ বন্ধ কর।
বস ভন্ড বাবার কথা হই না কিন্তু আপনি চোখ বন্ধ করে আরতাছেন গুয়ে পারা দিলে কিন্তু আপনি তো আমি দিতে পারুম না হ ঠিক আছে সে ভন্ড বাবার কথা হই না আর চোখ বন্ধ করে আটা দেব না আমি চোখ খুলতাছি তোরা খুললে তোরাও খুল পিছে 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 শালার ভন্ড বাবার কথা হই না আমরা অনেক গেছিলাম রে পানিতে অবশ্য ঠিকই কইছেন তন্তকালে জুতা দর লাগতো নাইলে আপনার পুরো শরীর দর লাগতো আমার কিন্তু এখন আমরা ঠিকানা খুঁজুম কেমনে এক মিনিট আমাকে সবার কাছে না স্মার্টফোন আছে তাইলে আমরা তো কষ্ট করতেছি কি লেগে গুগল ম্যাপ থেকে তো আমরা ঠিকানা যায় পারি হাই রে এতক্ষণ খালি খালি কষ্ট করছি রে এই ঠিকানা আমার কাছে দেন আর আপনারা এবার আমার পিছে পিছে চাহেন এই চল দেখ যদি তোর গুগল ম্যাপ কোন উল্টাপাল্টা কোনো কিছু করছে তাহলে কিন্তু আমরা তোরে ধরে গারামু আরে স্যার কোনো সমস্যা নেই গুগল ম্যাপের উপরে একবার চোখ খুলে রাখে ভরসা করা যায় আসেন আসেন আর বেশি দূর নাই আইসে পড়ছি এই ভাই পার্সেল কি আপনি নেবেন হ্যাঁ আমি নিমু এই লন আপনার পার্সেল এই টাকা যা টাকা যা আরে দূরমি আপনি টাকার পিছে পড়ে আছেন আগে দেখি এর ভিতরে কি আছে এত যে কষ্ট করলাম দেহুম না আচ্ছা ভাই এর ভিতরে কি এমন দামি জিনিস আছে যার লেগে আপনার আমাকে 40,000 টাকা দিয়ে লেগে রাজি হইলেন তার আগে কও এটার বিষয়ে তো কেউ কিছু বলস নাই না কারো কিছু কই নাই কিন্তু ধরেন আমি কারো কাছে কইছি তাহলে আমরা কি হইব তোকে একটারও দেহে জান থাকবো না আমরা কারা জানোস সিআইডি 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 লুকোচ্ছিগা আরে সমস্যা নাই চিন্তা করেন না হ্যাঁ এখন আমার বন্ধু লাগে আসলে হয়েছে কি এটা আনার সময় আমি ভয় পাইতেছিলাম যদি এটা কেউ আমার কাছে চিন্তা করে নিয়ে যাইতো তাই হ্যাঁ করে আমি আমার বডি গার্ড হিসেবে নিয়েছি বডি গার্ড হিসেবে আনছিস ভালো কথা দীর্ঘশ্বাস কত 10,000 ও তাহলে ঠিকই আছে আচ্ছা এটার লেগে আমরা আমাকে জীবন বাজি রাখছি অনেক কষ্ট করছি আর একটু পুকুরে পড়তে গেছিলাম এটার মধ্যে কি এমন আছে তাহলে তুই খুলে দেখ আরে স্যার চুমাবেন পরে আগে টাকা দেন আমার তো তাই করি কি রে তোর ফোন কয়টা দুইটা এটাতে করে গুগল ম্যাপের কাম আর এটাতে করে মিশনের কাম বাস বুঝছি আমি একটাতে গুগল ম্যাপের কাজ করে আর একটাতে ক্রোমের কাজ করে ও ঠিক কইছো এই এত কত বাদ দেন দেখি কেরা ফোন দিছে মিশন 2 হ্যালো নেক্সট মিশনের জন্য রেডি হও লোকেশন পাঠাইতে হইছে স্যার এবারকার পাসেলটা বড় আছে তার মানে টাকাও বেশি পাবো আর তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করতে পারবো দাঁড়া এবার যেহেতু বক্সটা আমরা আগেই পেয়ে গেছি তাহলে তো আমরা আগে থেকে জানতে পারবো যে কোন জিনিসের দাম বাড়বো তাহলে ল দেহি বক্সের ভিতরে কি আছে অবস্থা তাই লন দেহি হাই তার মানে সামনে বাজারের সব সবজির দামই বাড়বো